দখল উচ্ছেদ আবার দখল, এই চক্রে পড়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশনের খাল দখল মুক্ত করার উচ্ছেদ কার্যক্রম। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের খাল দখল উচ্ছেদের চলমান কার্যক্রম ঘুরে এমন চিত্র দেখা গেছে। আর এমন দখল ঠেকাতে খাল পাড় বাঁধাই করে গাছের সারি, ওয়াকওয়ে, সাইকেল লেন তৈরি করে নান্দনিক রূপে সাজিয়ে তোলার পথে হাঁটছেন বলে জানায় দুই সিটির কর্তা ব্যক্তিরা। বিস্তারিত তালুকদার বিপ্লবীর প্রতিবেদনে। ঢাকা ওয়াসার কাছ থেকে রাজধানীর ২৬টি খাল ও ড্রেনের দায়িত্ব পেয়ে বর্জ্য অপসারণ সহ অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম শুরু করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। গত দেড় মাসে এসব খাল ও বক্স কালভার্ট থেকে হাজার হাজার টন বর্জ্য অপসারণ করা হয়। একই সাথে খালের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। গত বৃহস্পতিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে নেওয়া এসব খালের সার্বিক অবস্থা ঘুরে দেখা যায়। খাল দখলমুক্ত করার উচ্ছেদ অভিযান চালানো হলেও পরিস্থিতি বদলে যাচ্ছে আগের মতোই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চলমান অভিযানে ইব্রাহিমপুর খালের উত্তর পাশে ভবনের বাড়তি অংশ ও খালের উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়, কিন্তু এখানে আবার দখল নিশ্চিত করে দখলদাররা। এদিকে একবার করছি, আবার হারায় ভরে লাইছি। এই পাশে তো ভাঙতে আমি কোনো সময় দেখি না আর কি, ওই সাইডে ভাঙে সবসময় দেখি। একই অবস্থা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন জিরানি খালের নন্দীপাড়াস্থ কালভার্ট এলাকায় দখল উচ্ছেদের পর আবার খালের সীমানায় গড়ে উঠেছে বিভিন্ন অবৈধ স্থাপনা। সেমি পাকা টিন শেড গর্ত আছে, তারা কর্পোরেশন যে সময় আপনার এটা চাইবে তারা সরে যাবে, কিন্তু যারা হাইরেজ বিল্ডিং করে ফেলাইছে সেটার ক্ষেত্রে হইল গিয়া সমস্যা সৃষ্টি হয়েছে। আবার দেখা যায় একদিকে বর্জ্য অপসারণ করছে সিটি কর্পোরেশন, অন্যদিকে খালে ফেলা হচ্ছে বাসাবাড়ি সহ বাণিজ্যিক প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা। তবে এবার দখলের বিষয়টির দিকে আলাদা নজর দেওয়ার কথা জানান ঢাকা উত্তর সিটি মেয়র। একটা বিল্ডিং করার পরে করতে তার একটা ইনজেকশন নিয়ে আসছে, সুতরাং এগুলোকে যখন করতে একটা ইনজেকশন নিয়ে আসে অবশ্যই এটাই কিন্তু সেই কোর্টের মাধ্যমে আমাকে সলভ করতে হবে। এইটুকু আমরা বলতে পারি যে আমরা খালগুলোকে পাওয়ার পরে আমরা কিন্তু কাজ করছি, আমরা থেমে নেই। আর দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে দখল ঠেকাতে মহা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। হস্তান্তরের পরদিন থেকে কিন্তু আমরা কাজ শুরু করেছি। ইতিমধ্যে আমরা আরেকটি প্রকল্প প্রস্তুত করেছি প্রায় ৯০০ কোটি টাকার, সেটা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আমরা এই বিষয়ে আশা করছি আমরা খুব দ্রুত অনুমোদন পাবো। খাল দখল মুক্ত রাখতে ওয়ার্ড কাউন্সিলররাই বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন সচেতন মহল। তালুকদার বিপ্লব, নিউজ ২৪, ঢাকা।